মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবশঙ্কর রবিদাস। রবিদাস, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কতটা উৎসবে মেতেছেন মাদারীপুরের মানুষ? ধন্যবাদ শিউলি। জানেন যে পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি। এই সেতু উদ্বোধনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে। এখানে ইতিমধ্যেই যারা জনসভায় আসবেন তাদের জন্য এখানে প্যান্ডেল এবং বড় ধরনের মঞ্চ তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য। সেই মঞ্চ কিন্তু ব্যাপকভাবে সাজানো হয়েছে এবং প্রতিনিয়ত উপজেলা আওয়ামী লীগ পক্ষ থেকে এখানে পরিদর্শন করা হচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন চিফ হুইপ নুরী আলম চৌধুরীর নেতৃত্বে। এখানে প্রতিনিয়ত আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মী এবং একই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন এবং এখানে এখানে তারা পরিদর্শন করছেন এবং সর্বশেষ পরিস্থিতি দেখছেন। এখানে প্রশাসনের এসএসএফ, র‍্যাব, পুলিশ ব্যাপক পরিমাণে মোতায়েন রয়েছে। সমস্ত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে নিরাপত্তার স্বার্থে। এবং এখানে জানেন যে পদ্মা সেতু উদ্বোধন 25 তারিখ, সেই 25 জুন সন্ধ্যা থেকে 6 দিন ব্যাপী এখানে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে এবং সেখানে দেশ বরণ্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন, অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং পদ্মা সেতু দক্ষিণাঞ্চলবাসীর যে প্রাণের দাবি সেই উৎসবে কিন্তু ব্যাপক একটা উৎসবে সারা বাংলাদেশের শুধু 10 লক্ষাধিক মানুষের সমাগম নয়, এখানে কিন্তু সারা বাংলাদেশের 17 কোটির মানুষেরই একটা উৎসব এখানে অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ রবিদাস, আপনাকে ধন্যবাদ।